হ্যালো জনগণ, কি অবস্থা? তো তোমাদের জন্য কিন্তু নিয়ে আসলাম এই চ্যানেলের ভিতরে কিন্তু আবারও কিন্তু নতুন একটি ভিডিও। তো আজকে কিন্তু আমি কিন্তু কথা বলবো রিয়েলমি নারজো 30 এর কিছু ফোনের বেসিক সেটিং নিয়ে। যে সেটিংগুলো যদি তোমরা যদি তোমাদের ফোনের ভিতর যদি করো, তাহলে তোমাদের ফোনের টাচ রেঞ্জ স্পোর্টসহ তোমাদের ফোনের যাবতীয় যে ফিউচারগুলো আছে সবগুলো কিন্তু হাই হয়ে যাবে এবং তোমরা কিন্তু ইচ্ছা করলে আগেকার থেকে বেশি হেডশট মারতে পারবে। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চালু করে পাশে আসে বেল আইকনটা অন করে দাও, যাতে জানি এরকম নতুন নতুন ভিডিও যেন তোমার কাছে যেন আর কখনো জানি মিস না হয়। তো বেশি কথা বলবো না, সরাসরি যাবো ভিডিওতে। আর ভিডিওতে কিন্তু আমি কিন্তু বলে দিলাম যে তোমরা কিন্তু এখানে কিন্তু ফোনের ভিতরে যে সিটিং আছে কিছু, সেই সিটিংগুলো কিন্তু আমি এনেবল করবো তাও রিয়েলমি নারজো 30 এতে। তো সেটা কিন্তু এখন আমি এনেবল করবো। আর এটা এনেবল করলে কিন্তু তোমরা কিন্তু আগের থেকে কিন্তু অনেক বেশি কিন্তু আশাবাদী হেডশট মারতে পারবা, আর বেশিরভাগ এটা মজা হয় কাস্টমের ভিতরে। এটা কিন্তু দিয়ে তোমরা কিন্তু বেশিরভাগ কিন্তু কাস্টম কিন্তু সেটিং করে কিন্তু ভালো কিন্তু খেলতে পারবা। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি যাবো ভিডিওতে। তো তোমরা ডাইরেক্ট চলে যাবা সিটিংয়ে। সিটিংয়ে যাওয়ার পর তোমরা সরাসরি নিচের দিকে আসবা। নিচের দিকে আসার পর তোমরা এখানে এডিশনাল সিটিং নামে যে সিটিং দেখতে পারবা, তো সেইখানে চলে যাবা। সেইখানে যাওয়ার পর তোমরা কিন্তু প্রথমে কিন্তু দেখতে পারবা কিবোর্ড অ্যান্ড ইনপুট, এখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর নিচের দিকে কিন্তু তোমরা কিন্তু দেখতে পারবা পয়েন্টার স্পিড। যদি পয়েন্টার স্পিডে যাও তাহলে এখানে তোমাদের সিম্পল ডিফল্ট এটা মানে যে মাঝখানে দেওয়া থাকবে। তো তোমরা কী করবা, এটা যা শুধু 2-3 ইঞ্চি মানে তোমরা বাড়ায় নিবা। এটাতে কী হবে, তোমাদের ফোনের যে ডিসপ্লে যে টাচ আছে সেই টাচটা কিন্তু অনেক কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তো এখান থেকে তোমরা ব্যাক করবা। ব্যাক করার পর তারপর তোমরা অ্যাসেসিবিলিটি নামে যে অপশনটা সেইখানে চলে যাবা। এইখানে যাওয়ার পর তোমরা এখানে পাওয়া যাবা কিন্তু তোমরা লার্জ মাউস পয়েন্টার, এইখানে তোমাদের এটা অফ থাকবে। তো তোমরা সেটা অন করে দিবা। এটা অন করলে কী হবে, তোমরা যদি বড় কোনো ফায়ার বাটনে খেলা যদি মানে তোমাদের অভ্যাস থাকে তাহলে এটা দিলে কী হবে, তোমরা ইজিলি কিন্তু তোমাদের ডেক হেডশট কিন্তু মানে যে লাগবে। এটার মানে হলো এটাই, মানে বড় ফায়ার বাটনে খেললেও তোমাদের হেডশটের একিউরেসিটা থাকবে। তো তার নিচে তোমরা দেখতে পারতেছো ক্লিক হয়েন পয়েন্টার স্পিড। তো এখানে তোমরা যাবা, আর এখানে এটা চালু করে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু তোমাদের এই জিরো করা থাকবে। তো তোমরা কী করবা, অনেকের এখানে থাকে তো তোমরা এটা একদম জিরো করে দিবা। তো একদম জিরো করে দেওয়াতে এটা আরও অনেক ভালো সার্ভিস দিবে, এবং কি তোমরা এটা দিয়ে মানে যে কী করতে পারবা, বেশিরভাগ কাস্টমের ভিতর তোমাদের যে গ্লোয়ালের যে স্পিড সেটা কিন্তু মানে একটা গ্লোয়াল ফলের কিন্তু 2-3টা গ্লোয়াল কিন্তু পড়ে যাবে, এত স্পিড কিন্তু এটা দ্বারা কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে। তো তোমরা এই তিনটা সিটিং তোমাদের রিয়েলমি নারজো 30 এতে তোমরা এনেবল করে তারপরে ফোনটা একবার সুইচ অফ করে তারপরে অন করে নিবে, তারপরে তোমরা দেখবা এই সিটিংয়ের কামাল।